ও পুংকচাং জর যত্ন ন হায় হায়া নি চেনে লামছো আনটি পুং জরের ক ক ক ক ক ক ক ক ক কথনব বলা রংকমি ক 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 জরা আই গ্রী দি পুলিয়ানী প্রতীবাদ কলম সৈজ গংকমানী বক্রক আনলক পরিত হক লকডাউনে শহরের রাজপতি কিংবা সরকারি অফিসগুলোতে কানপাতলী সুনা যাচ্ছে এ কি কী কথা সাধারণ মানুষের বক্তব্য একটাই যখন রাজ্যে কেউ করোনা আক্রান্ত ছিল না তখন আমরা সবাই লকডাউনের নিয়ম মেনেছি এখন সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে কিন্তু আমরা অনিয়মে ডুবে গেছি সাধারণ মানুষের প্রশ্ন এখন যদি সর্বোচ্চভাবে নাগরিকরা নিয়ম না মানেন তাহলে সমস্যা নিয়ন্ত্রণে বাইরে চলে যা যাবে তো রাজ্য করোনামুক্ত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছিলেন দারুণ ছিলেন রাজ্যের মানুষ সেটা এপ্রিল মাসের শেষ সপ্তাহে এক মাস যেতে না যেতেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাইশ জন এই পরিস্থিতিতে এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন তবে কি পুনরায় লকডাউনের প্রয়োজন সকাল থেকে বতলা বাজার মহারাজগঞ্জ বাজার লেক চুমুনি দুর্গা চুমুনি মধুমুনি সহ শহরের একটি বাজারে যেভাবে বীর বাড়ছে তা আগামী দিনে বিপদ বাড়তে পারে পজিটিভ আসামির উকিল কোয়ারেন্টাইনে না কেন এক যাত্রায় পৃথক ফল বলে যে প্রবাদ আছে এবার যেন সেই মাঠটাকেও ছাড়িয়ে যেতে চলেছে এমনটাই মনে হচ্ছে সর্বশেষ চারজন কেন্দ্রীয় সংশোধন আগারে থাকা অভিযুক্তের করোনা পজিটিভ হওয়ার খবরে কেননা যে চারজন একদিনের পজিটিভ রিপোর্ট ধরা পড়ল তার মধ্যে তিনজন পশ্চিম ত্রিপুরা নিম্ন আদালতে হাজির ছিল বিশালগড় আত আদালত চত্বর এবং মধুপুর থানাকে বিশেষ নজরে নিয়ে আসা হলেও পশ্চিম ত্রিপুরা নিম্ন আদালতের ক্ষেত্রে কেন ব্যবস্থা গ্রহণ হবে না লকডাউনের ছুটি কাটিয়ে নোটিশ পেল কর্মচারীরা প্রশাসনের অন্দরে কান পাতলেই শোনা যায় কীভাবে আষ্ট প্রশাসন বিভক্ত আকারে আরিভাবে সবকা সাত সবকা বিকাশের সরকার আড়াই বছর পেরিয়ে গেলেও এখন আমলা আধিকারিকদের আস্থাপতন হয়ে উঠতে পারেনি যে কারণে সরকারি যে কোনো সিদ্ধান্তেই আমলা এবং আধিকারিকরা এমন সৌকৌশলে প্রয়োগ করে যাতে করে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ বলা হয় জনগণের বুথে বামফ্রন সরকার হবে তারা রামভক্ত হনুমান কিন্তু কাজ করতে গিয়ে তারা প্রশাসনকে বুঝিয়ে ছাড়বেন কত দানে কত চাল তার হিসেব করোনা চলাকালীন সময়ে কোনো শ্রমিক কর্মচারী বেতন না কাটার পক্ষে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বরং এই সময়ে সাধারণ বাতা প্রাপকদের পর্যন্ত দুই মাসের আঘাম বাতা দেওয়া হয়েছে এই ক্ষেত্রে তফশীল জাতি কল্যাণ দপ্তরে যেন তালেবানি প্রশাসন নেমে এসেছে দপ্তরের যুগ্ম অধিকর্তা তথা অফিস প্রধান বিপ্লব দাস বিপ্লব বাবু জানান গত মে চার মে কৌশিক বাবু নাকি অফিস কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিসে অনুপস্থিত ছিলেন ঘটনা হল চার মে কৌশিক দাস অপস্থি অফিসে উপস্থিত ছিলেন এবং হাজিরা খাতায়ও সই স্বাক্ষর করেন সেন তারপরেও অফিস প্রধান বিপ্লব দাস এবং বিপ্লব দাস তার ব্যক্তিগত ঝাল মেতাতে গিয়ে দপ্তরের অ্যাকাউন্ট সেকশনকে নির্দেশ দিয়ে বলেছেন বাবুর বেতন যেন আটকে দেই হলো তাইও বেতন আটকে যায় বাবুর মহিলা বাস্তুকারকে খুনের হুমকি গ্রাম উন্নয়নের কাজ করতে গিয়ে হতার হুমকি পেলেন এক মহিলা বাস্তুকার চাঞ্চল্যকর এই ঘটনায় বিশ্রামগঞ্জ গ্রাম উন্নয়ন দপ্তরের কাছে নালিশ জমা পড়লেও এখনও পর্যন্ত থানায় এফআইআর দাখিল করেনি নির্বাহী বাস্তুকার কাজ করাতে গিয়ে এখন ও আতঙ্কে দিন কাটাছেন জুনিয়র ইঞ্জিনিয়ার অমৃতা দেববর্মা উনপঞ্চাশ প্লাস একশো দুই করোনা একদিনে দেড়শো অতিক্রম করে নিল বুধবার দুই দফায় মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে একশো একান্ন জনের শরীরে করোনা ভাইরাস পাওয়ার কথা ঘোষণা দিয়েছেন তাদের বেশিরভাগই সিপাই জেলা জেলার এর মধ্যে পরুরামপুর কেন্দ্রীয় কারাগারে থাকা চারজন কয়েদিও রয়েছেন বন্ধন ঘেরাওয়ার মুখে ব্যাংক ম্যানেজার কিস্তি মুকুবের দাবি কেন্দ্রের ঘোষিত প্যাকেজ পর্যাপ্ত নয় জিতেন কিনতে বিক্রির চেষ্টা মোবাইল ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ী সরকারি প্রকল্প থেকে বঞ্চিত পড়ুয়ারা প্রকাশ্যে দোলাই খেতলেন নেতা প্রকাশ্যে বাজারে মহিলার উপর আক্রমণের জেরে পাল্টা মার খেতে হলো এক নেতাকে ঘটনা শান্তির বাজার মহকুমার জোলাই বাজারে অভিযুক্ত নেতার নাম কৃষ্ণগোপাল অভিযোগ জোলাইবাড়ি গ্রামীণ ব্যাংকে রেগার টাকা সংগ্রহ করতে গিয়েছিলেন এক মহিলা তখনই সেই মহিলার সাথে ওই নেতার ঝগড়া বাদে পরবর্তী সময়ে অভিযুক্ত নেতা মহিলাকে শারীরিকভাবে হেনস্থা করেন বলে অভিযোগ রক্তদানে হামলা ধ্বংসের দিকে নিয়ে যাবে শাসক দলকে মানিক রক্তদান মানবিক কর্মসূচি এ ধরনের কর্মসূচিতে আক্রমণ করা কিংবা একে বন্দুল করা একেবারেই নেতিবাচক চিন্তাভাবনা যারাই এটা করেছেন তারা ধ্বংসাত্মক রাজনীতি করেছেন রক্ত যারা দিতে এসেছেন তাদের রক্ত ঝরানো তাদের রক্তে রাজপথ রঞ্জিত করা কোনোভাবেই কাম্য নয় এর থেকে বোঝা যায় শাসক দল তাদের নবীন প্রজন্মকে কোনো শিক্ষায় স্বীকৃত করেছেন ফের রেকর্ড চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত আট হাজার নয়শো নয় ভারতে প্রতিদিন নতুন রেকর্ড করেছে করোনা আক্রান্তের সংখ্যা মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা এই চব্বিশ ঘন্টায় দেশে করোনার আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সবথেকে বেশি একদিনে আজ দশ হাজার নয়শো নয় জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে নবম ও একাদশে পাঠ্য বই নিয়ে বিপাকে ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তির সমস্যার পাশাপাশি নবম ও একাদশ শ্রেণীর ফল ঘোষণা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে পড়বারা কেন্দ্রীয় নির্দেশিকা মেনে ওই দুই শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের পাস করানোর সিদ্ধান্ত থেকে পিছু হতে হয়েছে রাজ্য সরকারকে প্রথম পর্বে লকডাউনের লকডাউনেই রাজ্য সরকার ঘোষণা দিয়েছে দিয়েছিল সবাই পাস শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে ঠিক হয় পরীক্ষায় যারা অকৃত কার্য হয়েছে তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার কিন্তু এই সিদ্ধান্ত এখনও কার্যকর করতে পারেনি শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী গবেষণাগার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনার সংক্রমণ বিষয়ে বিশেষজ্ঞের মতামতই দিয়েছেন তার বক্তব্য জনবসতি এলাকায় করোনা সংক্রমণের সম্ভাবনা কম এতদিন বিশ্বের তাবৎ বিশেষজ্ঞরা সাবধান করে আছেন যে জনগণত এবং এর ফলে সামাজিক দূরত্ব বজায় না রাখতে পারলে সংক্রমণের সংখ্যা বাড়বে অতএব জনবাহুল্যকে এড়িয়ে চলুন করোনা আবহে বিশ্বে বিশেষজ্ঞের সংখ্যা বেশ বেশি এবং সকলেই নিজেদের ধারণা এবং তত্ত্ব এবং গবেষণা নিয়ে জনসমক্ষে আসেন তবে কথার মারপেচ থাকলেও এর দিশার নির্দেশ তার থাকলেও সকলে এক বাক্যে যে বিষয়ে মতামত তা হল সংক্রমণতা মানুষের মধ্যেই হচ্ছে মরছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ তার পারস্পরিক নৈকত্য এবং ছোঁয়াছুঁইতে সংক্রমণ ঘটে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যা বললেন তা একান্তই তার নিজস্ব গবেষণাগারে লব্ধ সত্য আবিষ্কার জনবসতিতে সংক্রমণের সংখ্যা কম পুলিশের উপর আস্থা হারিয়ে মৃত বোনের খুনিকে ধরতে আর্থিক পুরস্কার ঘোষণা পুলিশের উপর আস্থা হারিয়ে বোনের খুনিকে চিহ্নিত করার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করলো মৃতের ভাই এমন এক নজরবিহীন ঘটনা বুধবার প্রত্যক্ষ সোশ্যাল মিডিয়াতে একের পর এক গৃহবধূ খুনের ঘটনায় হুশ ফিরছে না ত্রিপুরা পুলিশের বহু খুনের মামলার তদন্তে বলা চলে অর্থর্ব পুলিশ তারই উৎকৃষ্ট উদাহরণ হিসেবে ডুগলি স্কুল এলাকার গৃহবধূ খুনের ঘটনায় আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়ার পরও আমতলি থানা আসামি ধরতে পারেনি শেষ পর্যন্ত পুলিশি নিষ্ক্রিয়তায় অভিযোগ এলে অভিযুক্তকে খুঁজে বের করার জন্য সোশ্যাল মিডিয়াতে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মিটার ভাই রাজুদেব তিনি বলেছেন যিনি অভিযুক্তকে খুঁজে বের করতে পারবেন তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে অবরঙ্কের তীরপা দর্শন সিরাজ কবক্রক কবকরক তাও নাই জাগরণ সিজা সিরাফ কবকরণ তেলিয়ামায় হাটির হামলায় আহত অত চালক বাক্যক্রমে অক্ষত যাত্রীরা আতঙ্কে জনতা ইন্টারনেট সমস্যায় জম্বু জেলার বিভিন্ন অফিসে কাজকর্ম ব্যাহত ইন্ডিয়ার নাম ইন্ডিয়ার বদলে ভারতের দাবি পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট ইন্ডিয়ার বদলে দেশের নামকরণ হোক ভারত এমন দাবিতে দায়ের করা পিটিশন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি এস এব বুডে নেত্রাধীন ডিভিশন বেঞ্চ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই পিটিশন শোনার পর তা খারিজ করে দেই আদালতের তরফে পিটিশনের কারিকে এই দাবি সরকারের কাছে করতে বলা হয়েছে